गरम भात निয়েছি ঢেড়স ভর্তা আর নিলাম এক পিস লেবু এই যে ঢেড়স ভর্তা আমার অনেক ফেভারিট তো আজকে শুধু এই ঢেড়স ভর্তা দিয়ে আমি ভাতটা খাবো তোমরা আমার সাথেই থাকো আমার চ্যানেলটার পাশে থাকবে আশা করি আর আমি দেখলাম যে আমার চ্যানেলে ইটিং শোটা তোমরা অনেক পছন্দ করে দেখছো তো এই কারণে আমি ভাবছি যে ইটিং শোটা দিব পাশাপাশি আমার ব্লগ ভিডিও দিব আশা করি সবাই আমার সব ভিডিও পছন্দ করবা যারা কেউ আছে রেসিপি পছন্দ করো কেউ আছে হলো ইটিং শোটা পছন্দ করে কেউ কিচেন টিপস আসলে আমার চ্যানেলটা একটা ব্লগ চ্যানেল তো আমার আমি যখন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগাগুলি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে একদিনে হয়তো ভালো নাও লাগতে পারে দেখতে দেখতে কিন্তু সবকিছু ভালো লাগবে আমার অ্যাক্টিভিটিস আমার ইটিং শো আমার হলো আমি কিন্তু একটু জামাটামা সেলাই করি ওইটাও দেই তো মাঝে মধ্যে ওইটাও শেয়ার করি তো যাই হোক এত কথা না বলি ভাত সামনে আর হলো আমার ফেভারিট ভর্তা তো এখন আমি শুরু করি খাওয়াটা তোমরা আমার সাথেই থাকো তো বিসমিল্লাহ বলে আমি কিন্তু হাতটা ধুয়ে রাখছি তো বিসমিল্লাহ বলে এখন শুরু করব অনেক মজার হয়েছে ভর্তা আমি একটু আমরা একটু ঝাল বেশি খাই খুবই মজার হয়েছে গরম ভাতের সাথে এরকম ভর্তা হইলে আমার আর কিছুই লাগে না তো এই কারণে আমি আজকে আর কিছুই নেই নেই এখানে শুধু ভর্তাটাই নিলাম ঢেড়স ভর্তাটা একটু পিচ্ছিল হয় এই যে একটু পিচ্ছিল হয় অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাছে ঢেড়সটা তরকারিটা আর কি ঢেড়স তরকারিটা অনেক পছন্দের ভর্তাটা তরকারিটা আজকে সাইবা আমার সাথে বসলো না আজকে আমি একাই খাইতেছি সাইবা আজকে ইফতারির পরে হলো একটু আগে এখন 10:30 বাজে সাইবাই তো 10 মিনিট হইছে সাইবা ভাত ডিম দিয়ে ফ্রাই করে খাইছে पानी ले ले সেবা মারা একটু ভর্তাই না দাও তো
আজকে আমার ক্যামেরাম্যান হইলো আজকে সাইবা। ওকে বর্তা প্লেট নিয়ে আসো। আর খাওয়া শেষে আমি ড্যারাস ভর্তার রেসিপিটা শেয়ার করে দিব। আমার খাবারটা শেষ হোক, চামচ দাও না। খাওয়াটা শেষ হইলে আমি ড্যারাস ভর্তাটা কিভাবে বানাইলাম সবাই পারে, অনেকে একদম ইজি একটা রেসিপি। ড্যারাসটা সিদ্ধ করে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাখাইলে কিন্তু হয়ে যায়। দেখো হান্নান বেশ আমি আর একটু ভর্তা নিয়ে নিলাম। অনেকেরই খারাপ লাগতে পারে আমার খাওয়াটা দেখে, আবার অনেকের ভালো লাগে। আমি যেহেতু ইটিং শোগুলো দেখি, আমার কাছে কিন্তু পার্সোনালি ইটিং শোগুলো দেখতে ভালোই লাগে, আর খাবার দেখলে খেতেও ইচ্ছা করে। কোনো খাবার যদি ফেভারিট থাকে, মানে পছন্দের থাকে, তো ওইটা মানে একটা তরকারি যদি আমার পছন্দের হয়, যেমন আমার ঢেঁড়স ভর্তাটা পছন্দ, তো এটা দিয়ে কিন্তু আমার খাবারটা আমি কমপ্লিট করতে পারি, মানে তৃপ্তি সহকারে, আর অন্য কিছু দরকার হয় না। আমি খাইতেছি আর রুহান আমার সামনে বসে আছে ওই নিচে, আর সাইবার হচ্ছে ক্যামেরাম্যান। আজকের ক্যামেরাম্যানের ক্রেডিট সাইবার। পেট ভরে গেছে আমার একদম, এইটুকু মনে হইতেছে বেশি হয়ে গেল আর কি ভাতটা। যাই হোক, সাইবা এখন আমার একটু হেল্প করতেছে। আমুটা দেখে হেঁটে ইচ্ছা করতেছে। হ্যাঁ আচ্ছা থাক, আমি এটা ফিনিশিং দিই। পানি খাও। তো অনেক মজা করে ভাত খেলাম, সাইবা বলতেছে অনেক মজা। এমনি তো আর পছন্দ না ঢেঁড়স। আচ্ছা তুমি প্লেটে নিয়ে খাইও, আমি ভিডিওটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারবা। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজে আমার ফেসবুক গ্রুপ আছে, এই চ্যানেলের নামই ফ্যামিলি ব্লগ ইটিসি, তোমরা ওইখানেও কানেক্ট হয়ে যেতে পারো আমার সাথে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আমি আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।